হাই ফ্রেন্ডস, কেমন আছো? তোমাদের নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। এটা সম্পূর্ণ 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 নতুন একটা ব্লগ হতে চলেছে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি আমার মা বাবাকে সঙ্গে নিয়ে কোথাও একটা বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়ে পড়েছি সেটা দেখতে হলে ব্লগটা তো কন্টিনিউ দেখতে হবে, আমার সঙ্গে থাকতে হবে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো দেখে নাও। মামা মিস করবে তুমি আমায়? এটা না বন্ধ করো কেউ। হ্যাঁ, বদমাশি করবে না। হ্যাঁ, বদমাশি করবো নি কেউ। কোথায় ওকে লাগিয়েছি? ওটা কথা বলো বেটা, ওটা অন করো নি। এবারে মুশকিল হচ্ছে, মামা আমার ছাড়ছে না আমাকে। তুমি যাবে বেটা? তুমি যাবে? তুমি যাবো? একটা হামি দাও, একটা হামি দাও। যাবো, হ্যাঁ আবার যাবো আমরা। আমি ইঞ্জেকশনটা নিয়ে আসি, ডাক্তারের কাছ থেকে আসি। হাতে ফুড়ি দিবে, হাতটাটুকু ধুই দে তো। বৃষ্টিও খাইয়ে বেলো আমরা মেলা দেখতে যাবো। হ্যাঁ শোনা, বদমাশি করবো নি। হ্যাঁ, ঝিয়ারিকে দেখবো। হ্যাঁ হাওড়া আসতে সামনে ছাড়ুন, দেখো আমার বাড়ির সবাই। এবার এখানে সবাই বসে গেছেন গাড়িতে উঠে, আমি শুধু লেট করছি। আমি উঠে যাই এবার। আর এখন বেরিয়ে পড়েছি, যে মা বাবা সামনে স্বাগত। তাই একটু দাঁড়াও, আইটা দাদা। হ্যালো বাবা, বেরিয়ে পড়লাম বাবা। হ্যাঁ, কোথায় তুমি? বাড়িতে? মাকে বলে দিও, মা তুমি বাইরে চলে গেছো, দোকানে চলে গেছো। আচ্ছা আমি মাকে কল করে নিচ্ছি, আমরা বেরোচ্ছি বুঝলে। প্রণাম নেবে, প্রণাম নেবে, প্রণাম নেবে। তো ফ্রেন্ডস, দেখো আমাদের অগড়াতে মেলা বসে গেছে, জুয়া মেলা। গত বছর তোমাদের ব্লগটা শেয়ার করেছিলাম, এবছর থাকছি না, আজকে তার উদ্বোধন। বাট যেহেতু যাচ্ছি, রাস্তায় পড়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখো অগড়া যুবা উৎসব মেলা 2023 শুভারম্ভ আজকে। তোমরা সবাই এসো, আনন্দ করো। আমি সাইকেল পরে এসে তোমাদের সাথে মিট আপ করবো। আর আজকের দিনটা তো খুব মিস করবো, কেন কি গত বছর আমি ছিলাম এই দিনটা, আর এবছর থাকতে পাচ্ছি না। তো কোনো ব্যাপার না, ফিরে এসে আবার সেই রকমই আনন্দ করবো। তো আমরা রগড়া এখন ক্রস করছি, এবার যাওয়া যাক, বাকিটা তোমাদের দেখাচ্ছি। স্পিকারটা দাও, এই মাইকটা। ভালো আছো? ঘুরতে যাচ্ছি মনে ভালো থাকতেই হয়। আমাকে নিয়ে বলো কিছু, বলো কিছু।
আর ফিরে এসে তোমাদের দীঘা নিয়ে যাবো, ঠিক আছে? এই যে ইনি বাবু আমাদের সঙ্গে যাচ্ছেন, এটা চন্দন দা, আমাদের চন্দন দা। দেখো এবার আমরা পুরো যারা যারা যাচ্ছি সবাইকে একবার দেখিয়ে দিচ্ছি আমার সবচেয়ে পছন্দের ব্যাপার যেটা হচ্ছে সেটা হলো আমার মা বাবাকে নিয়ে আমি যেতে চাইছিলাম, সেটা ফাইনালি সাকসেস। বাবা কেমন লাগে রে বলো, এখন আমরা পেঁয়াজি গুলো খেয়ে নি। পথে আমাদের একটা কাজ পড়ে গেছিলো, যেটা চান্দমারিতে নেমে মামামের জন্য দুটো ওষুধ নেওয়ার ছিল, ওই দুটো ওষুধ নিয়ে আমি সেই ড্রাইভার দাদাটার হাতে পাঠালাম। আর মামামের ওষুধগুলো ফুরিয়ে গেছিলো সেই জন্য একটু দাঁড়াতে হয়েছিল। বাদ বাকি তোমার সঙ্গে থেকো। সাড়ে সাতটার ট্রেন, তুমি 6:30 বাজে, 1 ঘন্টা ঠিক ছাড়ো, নামতে দাও আমাকে। আমার পিঠের ব্যাগটা দাও, আমাকে দিয়ে দাও, আমার পিঠের ব্যাগ আমি নিয়ে নেবো, তুমি ধরো। ঠিক আছে, স্কুল ছুটি আছে, ঠিক আছে দাদা এবার বাড়ি চলে যাবেন আমাদেরকে ছেড়ে দিয়ে। দাদা দাদা সাবধানে যাবো, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই সোনিকে তো ক্যামেরা নিয়ে দিয়েছি, সাবধানে যাবো, হ্যাঁ আর মুই ফোন করে বলে দেবো কালকে নিয়ে নিবেন, মাছ রাত্রে কাকু যাই নিসবেন। মা এখন পাগলি এসে গেছেন, পাগলি বাবা হাসছেন, আর ওদের সামনে প্রচন্ড গরম, বলার কোনো কথা নেই, এ পুরো মানে কি বলবো খুব কষ্ট হচ্ছে। বলা কিছু কি বলবো, আমরা এখন বেড়াতে যাচ্ছি, খুব এক্সাইটেড আমরা। আসো আসো, কিছু হবে না, আসো আমি মা বাবা অনেকটা দূরে হয়ে গেছি, আমি উঠে পড়েছি। আসো সাবধানে, বাহ মা গুড জব, বাবাও ফিরেছে, বাবাও ফিরেছে, কি হেল্প করবো, মা তো বললে পারবে, বাবাকে তো তুমি সামলে নিতে।
তো ফ্রেন্ডস, প্রথমবারের জন্য আমি আমার মা বাবাকে নিয়ে কোথাও ঘুরতে বেরিয়েছি। এটা আমার কাছে সত্যি অনেক বড় পাওয়া। এটা আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল, আমি মা বাবা এবং ভাই আমরা সবাই মিলে কোথাও বাইরে ঘুরতে যাব। সেটা ভাই আমাদের থেকে অনেকটা দূরে আছে, দিল্লিতে থাকে বলেইছে আগের কোনো ব্লগে। তো যার কারণে ভাইকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তো আমার আরেকটা ভাইকে নিয়ে নিয়েছে আমার হাজবেন্ড এবং আমার মা বাবা আমার সঙ্গে। আমি সত্যি খুব খুশি ছিলাম। আমার মা বাবাও হয়তো আমার সঙ্গে যেতে পেরে অনেকটাই খুশি আছেন, তোমরা দেখতে পাচ্ছ। আর তোমরা প্লিজ কন্টিনিউ দেখো ব্লগটা আমার এবং আমাদের সকলকে তোমরা সাপোর্ট করো, যাতে আমরা আরো অনেক বড় হতে পারি আর আমি আমার মা বাবার কাছে এরকম ভাবে থাকতে পারি এবং আমার মা বাবাকে এরকম যেন খুশি দিতে পারি। তো চলো তোমার সঙ্গে থেকে আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে শুধু আমি আমার জার্নিটা শেয়ার করলাম। আর হ্যাঁ, এখানে একটা কথা বলি, আমি এই ফার্স্ট টাইম কোনো রিজার্ভেশন ট্রেনে ফার্স্ট টাইম আমি জার্নি করছি। তো ছোটবেলা থেকে সেরকম বাইরে আমাদের ঘোরা হয়ে ওঠেনি। এখন যেতে পেরে আমারও ভালো লাগছে, মা বাবার তো খুবই ভালো লাগছে। তো তোমরা দেখো এবং আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও এনজয় করো। এই যে ড্রাইভারের সঙ্গে দেখা হয়েছে, ও আমাকে ফালুদা খাইয়েছে, আমাদের সবাইকে খাইয়েছে। দেখো ও নিজেও খেয়ে নিচ্ছে আমার ভাতটা। কিছু বলবে আমার হয়ে? হ্যাঁ, থ্যাংক ইউ। আমার ফোন পড়ে থেকে যাবে। তো ঠিক আছে, অলরেডি আমাদের ট্রেনটা ছাড়ছে। আমাদের ট্রেনটাকে একবার দেখিয়ে নিচ্ছি, এটা আমাদের ট্রেন। আমরা একেবারে সামনেই আছি। ক্যামেরার সামনে না, আমার ব্লগে মানে আমার ভিডিওতে থাকবে। ভালো ভালোই থাকবে। আমার দেখা হচ্ছে। ট্রেনে যাব আর মশলা মুড়ি খাবো না, তো হয় না যাই বা আস, মশলা মুড়ি তো লাগবে। আমরা এখন হাওড়া স্টেশনে, এখানে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপরে আমরা এখন খাওয়ার জন্য যাচ্ছি। এখানে ডিনারটা কমপ্লিট করে নিলাম বিরিয়ানি দিয়ে। বিরিয়ানিটা খুব একটা টেস্টি ছিল না, লাস্ট মুহূর্ত মানে লাস্ট মুহূর্তেই আমরা গেছিলাম। তো যাই হোক, খিদেও কাজ ছিল, খেয়ে নেওয়া হয়েছে হালকা করে। আর আমি বেশি খেতে পারছিলাম না বলে আমি শরবত পাতে আরও একটুখানি তুলে দিলাম। দেখো মা বাবা সামনে এগিয়ে আর এত জন, আই হোপ এনারাও দার্জিলিং যাচ্ছেন। অনেকেই দার্জিলিং যা, এত দূর পর্যন্ত ছিল আমাদের হাওড়া পর্যন্ত জার্নি। এবার ব্লকটা আর বেশি বড় করছি না, আমরা এবার ট্রেনে উঠবো, তারপরে পর থেকে পরেই ব্লগগুলো আপলোড করবো। তো আজকের ব্লগটা এতদূর পর্যন্ত, নেক্সট ব্লগটা কালকেই দিচ্ছি, আজকে এতদূর পর্যন্ত। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা যে যার সিটে বসে গেছি, আমাদের সবারই আপারে আছে আর প্রত্যেকের কাছাকাছি ছিল সিটগুলো, কোনো প্রবলেম হয়নি। আর ব্লগটা আজকের মতো এতদূর পর্যন্ত, দেখা হচ্ছে দার্জিলিংয়ে গিয়ে। ওখানকার ব্লগটা পরেই শেয়ার করছি, আপাতত আমাদের জার্নিটা শেয়ার করলাম। তোমরা সবাই আমার সঙ্গে থেকো আর ব্লগটা কন্টিনিউ দেখো, দেখতে থাকো। তো সবাইকে তো টাটা।